যারা এটা বলে যে তোমাকে কখনো কান্না করাবো না, তারাই সব থেকে বেশি কান্না করায়। লোক জীবনে আসে, প্রপোজও করে, ভালোবাসে, অনেক কষ্টও দেয়, অনেক কান্নাও করায়, তারপর চলেও যায়। জীবনে কেবল দুই রকমের লোকই আমাদের কান্না করায়, একটি আপনজন আর অপরটি বেশি আপনজন। যতই সততার সঙ্গে আপনি সম্পর্ক রাখেন না কেন, যা পরিবর্তন হবার তা ঠিক পরিবর্তন হয়েই যাবে। তারাই আমাদের দুঃখ কষ্টকে বুঝতে পারে না, যারা আমাদের বলে আমি তোমার থেকে তোমাকে অনেক বেশি বুঝি। কিছু লোক আমাদের মনে তাদের ঘর তৈরি করে নেয়, কিন্তু যখন সেখানে থাকার সময় আসে তখন এরা এদের ঠিকানা পরিবর্তন করে নেয়। আজকাল লোক আয়নার মতন হয়ে গেছে, যে সামনে আসে এ তারই হয়ে যায়। জীবনে আমরা একদিন অবশ্যই এটা বুঝতে পারি যে কে আমাদের আপন ছিল আর কে আপন ছিল না। আর যখন আমরা এটা বুঝতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সমস্ত পৃথিবীর সঙ্গে ঝগড়া করে কেবল তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো যা অন্য লোকেরা বলেছিল। যে মানুষটি আমাকে কখনো হারানোর ভয় পায়নি তার আমার না থাকাতে আর কী বা আফসোস হবে। আপনার কান্নাতে কারোর কিছু যায় আসে না, আর যদি কারোর যায় আসতো তাহলে আপনাকে কান্না করতেই হতো না। কিছু লোককে আমাদের জীবন থেকে স্বাধীন তো করে দিন, কিন্তু কখনো ক্ষমা করতে পারি না। যার খুশির জন্য আমরা আমাদের সমস্ত খুশিকে ত্যাগ করে দিই, এরা আমাদের কান্না করানোর আগে একটি বারও চিন্তা করে না। সত্য হলো লোক কখনো পরিবর্তন হয় না, কেবল একদিন এদের সত্যি চেহারাটা সামনে চলে আসে। যখন বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমা চেয়ে কোনো লাভ হয় না। সত্যি বলতে আমাদের আপনজন আমাদের কষ্ট দেয়ই না, কষ্ট তো সেই দেয় যাদের আমরা আপন ভেবে ভুল করি। আগেকার দিনে ঘর কাঁচা ও সম্পর্ক পাকা হতো, আর এখনকার দিনে ঘর পাকা সম্পর্ক কাঁচা হয়ে গেছে। যে আপনার সে আপনাকে দেখে কখনোই বিজি হতে পারে না, আর যে আপনাকে দেখে বিজি হয়ে যাবে আর সে কখনোই আপনার হতে পারবে না। কিছু লোক কাছে এসে আপন করে নেয়, তারপর আবার পরও করে দেয়, আর যখন তার মন ভরে যায় এরা কিছু অজুহাত দিয়ে দেয়। যার জন্য আমরা সবসময় চিন্তায় থাকি তার কাছে আমাদের কোনো গুরুত্বই নেই। আমাদের কষ্ট কখনো কম হয় না, কেবল সহ্য করার অভ্যেস হয়ে যায়। যদি কোনো মানুষ আপনাকে ছাড়া খুশিতে আছে তাহলে তাকে আপনাকে ছাড়াই বাঁচতে দিন, কারোর খুঁজে বাহির হবেন না। কারণ লোক কখনো হারিয়ে যায় না, এরা কেবল বদলে যায়। আজ যা আমার পরিস্থিতি এটা একদিন অবশ্যই বদলে যাবে, কিন্তু ততদিনে অনেক লোক আমার মনের বাইরে চলে যাবে। কারোর ওপর যদি একটু কম বিশ্বাস করেন তাহলে সেই হয়তো রাগ করতে পারে, কিন্তু কারোর ওপর যদি প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করেন তাহলে সে অনেক আপনার খারাপ করতে পারে। যতদিন মানুষ ধোকা না পাবে ততদিন প্রতিটি মানুষ তার সিদ্ধান্ত নিয়ে অহংকার করবে। কারোর উপর বেশি ভালোবাসার আশা রাখবেন না, কারণ লোক সুন্দর হতে পারে বিশ্বাসের নয়। চলে যাওয়াটা তোমার সিদ্ধান্ত ছিল, আর ক্ষমা করাটা আমার ভালোবাসা। ভালোবাসাটা আমার স্বভাব ছিল, বিশ্বাস করাটা আমার ভুল ছিল, আর মিথ্যাটা তোমার স্বভাব। জীবন চলে যাওয়ার পর শরীর শ্মশানে জ্বলে, আর কিন্তু যদি মন থেকে ভালোবাসা চলে যায় তাহলে মানুষ মনে মনে সারা জীবন জ্বলে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন, আর আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।